فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذي نصطفى اما بعد আহুদুল্লা হুন শাহ নেব রজিম ইয়া ইউহাল্লাদিন আ মানু লা তো বতেলু সদা ক ত ইকুম বিল মানুয়াল এ দা সুপ্রিয় দর্শস্যতা যারা আমরা কাছ থেকে দূরে থেকে আজকে লাইফ অনুষ্ঠানে অংশ করেছি লাইফ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে বিষয়টি মূলত একটি আত্মিক ব্যাধি আর সেটি হচ্ছে দান করার পরে মানুষকে কষ্ট দেওয়া খোঁটা দেওয়া আমি কাউকে গিফট দিয়েছি উপঢকন দিয়েছে উপঢকন দেওয়ার পরে তাকে কষ্ট দেওয়া এটি কিন্তু বড়ো ধরনের কিবার নাই এটি আত্মিক ব্যাধিও বটে কেননা সমাজে এক শ্রেণীর সমাজে এক শ্রেণীর ভাই বোনেরা রয়েছেন যারা কাউকে কিছু দা দান করেন কাউকে কিছু দান করেন এরপরে কষ্ট দিতে কিন্তু ছাড়েন না সেই দেওয়ার কথা উপ কথা বারবার তুলে তুলে ধরেন যে আমি তোমাকে এই জিনিসটি দেইনি তোমাকে এটি আমি যদি না দিতাম তুমি কোথায় পেতে বিভিন্নভাবে দানের কথাগুলো উপঢোকনের কথাগুলো তুলে বরা হয় তুলে ধরা হয় যার ফলে ব্যক্তি কষ্ট পায় এটি একটি নির্দিষ্ট স্বভাব এটি মোমেনের হওয়া উচিত নয় এই জন্য আল্লাহস হানত আল্লাহ যারা মুকমেন মুক্তাকিবেশগার তাদেরকে তিনি বাধা দিয়েছেন তাদের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছেন ইয়া আইয়ো আল্লাদিনা মানু হে ইমানদারিরা লা তোবুতেলুস সদাকত ইকুম বিল মানিবাল আদা তোমরা এই ইমানদারেরা তোমরা তোমাদের যে সদাকাতগুলো গুলো রয়েছে যে উপগন গুলো রয়েছে যার দ্বারা তোমরা আল্লাহর কাছে সব অর্জন করেছ এগুলোকে নষ্ট করে ফেলো না লা বরবাদ করে ফেলো না বিল বিলমানি খোঁটা দেওয়ার মাধ্যমে ওয়াল কষ্ট দেওয়ার মাধ্যমে তাহলে আমরা স্পষ্ট হতে পেরেছি কাউকে খোটা দেওয়া কাউকে কষ্ট দেওয়া কোন গিফট দেওয়ার পরে এটি তার যে সব সব নষ্ট করার একটি মূল কারণ উপায় যে ব্যক্তি দান খোটা দিয়েছে তাকে জানতে হবে সে বড় ধরনের অন্যায় করে ফেলেছে কে গুনা আল্লাহ তালা নিষেধাজ্ঞা আরোপ করেছেন দান করে খোটা দেওয়া বড় ধরনের অন্যায় এর ফলে আমল নষ্ট হয়ে যায় আল্লাহ সালা সোরা বাকার দুইশত চৌষট্টি নম্বর আয়াতে এরশাদ করেছেন নিবিমু সাল্ল আলি এ সমাবে এ স্বভাবের কঠোর বিরোধিতা বিরোধিতা করেছেন নিবিমু সাল্ল আলি এ স্বভাবের কঠোর বিরোধিতা করেছেন কেননা এটি নিকৃষ্ট একটি কাজ এটি কোনো মেন করতে পারে না একজন অপরজনকে দান খেরাত করবে সাহায্য সহিতা করবে এটি তো আসলে মানবতা আল্লাহ তালা আপনাকে দান করেছেন অন্য ভাইকে দান করেননি দেননি ক্ষেত্রে আপনার করণীয় হলো তাকে সাহায্য সহিতা করা এটি হচ্ছে দিন এটি হচ্ছে মানবতা ইসলাম সুন্দর শিক্ষা দিয়েছেন এই জন্য আল্লা সহমত তিনি তো আমাদেরকে সব কিছু দিয়েছেন অর্থ সম্পদ যা কিছু আছে এগুলো তো আল্লাহ এই জন্য আল্লাহস হান আওতাল্লাহ এই অর্থ সম্পদ থেকে খরচ করতে বলেছেন ইয়া ইউ আল্লাহ দীন আ আনু হে তোমাদেরকে যা আমি উপঢোকন দিয়েছি রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা খরচ করো আল্লাহ আকবর আল্লাহর অর্থ সম্পদ আল্লাহ যে এই আপনি দিয়েছেন এটি মূলত তা আপনার নয় এটি রবের যদি রব আপনাকে দান না করতেন অনুগ্রহ অনুকম্পনা করতেন আপনি তো সেটি আপনার চেষ্টাতে আপনার কৌশলে সেটিকে সংগ্রহ করা উপার্জন করা এটি তো আদৌ সম্ভব নয় আল্লাহ সুহান হওয়া তালা আপনার প্রতি অনুগ্রহ অনুকম্পা করেছেন আর যখন তিনি অনুগ্রহ অনুকম্পা করেছেন আপনার উচিত হলো রবের প্রশংসা করা গুণকীর্তন করা আর এই ক্ষেত্রে গুণকীর্তন হবে অন্যজনকে সাহায্য সহযোগিতা করা অন্যজনকে জনকে গিফট দেওয়া আল্লাহ নবী বলেছেন তাহাদু তাহাবু তোমরা পরস্পরে একে অপরকে গিফট তোমরা দিতে পারো এতে কিন্তু তোমাদের মিল মহব্বত ভালোবাসা বাড়ে আল্লাহ পারো আসলে দেখবেন সমাজে যারা প্রতিষ্ঠিত সুন্দর মনের মানুষ সুন্দর স্বভাবের মানুষ যখন দেয় যিনি দেন যাকে দেন তাদের মাঝে কিন্তু একটা সম্পর্ক গড়ে ওঠে এটি আল্লাহ প্রদত্ত সম্পর্ক আল্লাহ আখবর এটি এটি মেনদের স্বভাব তারা একজন অপরজনকে দেখবে খেয়াল করবে যাদেরকে আল্লাহ হওয়া তালা হতে পারে পরীক্ষা করাছেন অর্থ সম্পদ কম দিয়ে তাদের প্রতি তিনি খেয়াল করবেন কেননা তাকেও তো আল্লাহ তালা পরীক্ষা করাছেন অর্থ বেশি দিয়ে সুপ্রিয় দীদী ভাই ও বন্ধুগণ সবসময় দানের যে হাতটা রয়েছে এটি আমরা প্রসারিত রাখবো এটি কিন্তু উত্তম স্বভাব নবী সাল্লি হাসাল্লাম তিনি অধিক হারে দান করতেন রমজানে এত দান করতেন প্রবল ব্যাগে যে হাওয়া প্রবল ব্যাগে যে হাওয়া প্রবাহিত হয় তার চেয়েও প্রবলভাবে আল্লাহ নবী দান করতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই জন্য আমরা এই গুণটি যেমন আমাদের মাঝে আমরা করবো সুন্দরভাবে দান খেরাত করবো একে অপরকে আমরা কাউকে কষ্ট দেব না কোনো অবস্থা নয় কষ্ট দেওয়া কষ্ট দেওয়া সেটি হারাম দানের মাধ্যমে হতে পারে এমনিও হতে পারে কষ্ট দেব না এটি হবে না এটি মানুষের স্বভাব নয় যে একজন অপরজনকে কষ্ট দেবে না কথার মাধ্যমে না আকারে না ইঙ্গিতে না কোনো বচন ভঙ্গিতে কোন অবস্থাতে কষ্ট দিতে পারে না দান করার পরে কষ্ট দেওয়া এটি তো আরো বড় কষ্ট জিনিস আরো বড় কষ্টকর জিনিস আল্লাহ তালা তাই তিনি বলেছেন লা বিল তোমরা খোটা দেওয়ার মাধ্যমে তোমাদের সদাকাতগুলো গুলো যে সব সেগুলো নষ্ট করে ফেলো না সুপ্রিয় দর্শক শ্রোতা দিনী ভাইরা আল্লাহ আল্লাহ যেমনটি নিষেধ করাছেন নিবিমু সাল আলাই তিনি হাদিসে আলোচনা করেছেন যে হাদীসটি বর্ণনা করেছেন আবজার আলহিফারি রদি আল্লাহ তাআলাহু নিরীন মুসাল্লাহ ওয়ালাইহু সাল্লা নিরসাত করেন সাল সাতুন লা ইউকাল্লিম হম লাহ ইয়াওমাল ত আল্লাহ সুহান আউয়া তালা তিন প্রকার তিন ধরনের ব্যক্তির সাথে তার বান্দার সাথে কথা বলবেন না কঠিন কথা আল্লাহ সুখহান ওয়াতা আলা তার বান্দার সাথে কথা বলবেন কিনা আনন্দের কিন্তু তিনি যদি কথা না বলেন অন্য হাদিসে ওরা রয়েছেন তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন না তাদের অন্যায় থেকে গুণা থেকে আলিম এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক আজাব রয়েছে আল্লাহ বলেছেন প্রথমে তিনি উল্লেখ করেছেন মান্নান যে ব্যক্তি খোটা দেয় খোটা দেয় তাকে তার সাথে আল্লাহ তারা কথা বলবেন না আলমান্নান কিছু দিলেই কষ্ট দেবে খোঁটা দেবে আমি তোমাকে এটি দিয়েছি না তুমি তো আমার খেয়ে আমার পরেই বড় হয়েছ অথচ তার করণীয় ছিল ভাইকে দিয়েছে ভাতিজাকে দিয়েছে বন্ধুকে দিয়েছে এগুলো তো মানবতা একজন অপরজনকে এ ধরনের সাহায্য সহিতা করবে এটি হওয়া উচিত ছিল কিন্তু সাহায্য সহিতা করার পরে খোটা দেওয়া আল্লাহ নিয়ে বলেছেন যে আল্লাহ সুফান হওয়া তারা তার সাথে কথা বলবেন না যে হাদিসটি সহি মুসলিম এসেছে আল্লাহ সুফান তারা আমাদেরকে যে গিফটগুলো দিয়েছেন যে অর্থ সম্পদ দিয়েছেন এগুলো কিন্তু তার পক্ষ থেকে এই মর্মে যথেষ্ট দলিল রয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আনকাবুতের 7 নম্বর আয়াতে তিনি ইরশাদ করেন ওয়াকাইম মিন দাবাতিন লা তাহমিলু রিযকাহা আল্লাহ ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম আল্লাহ সুবহান ওয়া করেন পৃথিবীতে যত প্রাণী রয়েছে যত প্রাণী আল্লাহু একবার শুধু মানুষ নয় যত প্রাণী রয়েছে আল্লাহ সুফহান তার সকল সৃষ্টি জীবের যে আহার রয়েছে প্রয়োজন রয়েছে সব কিছু তিনি মিটান সুফহান রিজিকের ব্যবস্থাপনা তিনি করে দেন হতে পারে আপনি কাউকে সাহায্য সহিতা করেছেন যার মাধ্যমে তার একদিনের রিজিকের ব্যবস্থা হয়েছে খাদ্যের ব্যবস্থা হয়েছে মূলত এটি আপনি তাকে বড় কিছু করেননি অল্প কিছু আর যা করেছেন সেটি আপনার পার্সোনাল কোনো বিষয় ছিল না পার্সোনাল কোনো গিফট ছিল না এটি আল্লাহ সুবহান এই জন্য আমরা কোনো কিছুকে তো দাবি দিতে পারি না যে এ অর্থ সম্পদ আমার এটি আমার নয় এটি আল্লাহ আল্লাহ সুবহান তাল্লাহ তাই তো তিনি বলেছেন আল্লাহ ইয় আল্লাহ তাদেরকে রিজিক দেন ও ইয়াকুম এবং তোমাদেরকে তো তিনি রিজিক দেন আল্লাহ আল্লাহ সুহানা হাত সব কিছু রিজিকের ফাইসালা করে রেখেছেন সবার জন্য আপনাকে যতটুকু তিনি দিয়েছেন এদিকে কিন্তু আল্লাহর অনুগ্রহ আল্লাহর অনুগ্রহে আল্লাহর অনুকম পাই এটি আপনাকে ভালো করে জানতে হবে আপনি গিফট করেছেন এটি আপনার রবকে সন্তুষ্ট করার জন্য শুধুমাত্র তার আদেশ ফলো করেছেন আল্লাহ তালা বলেছেন ইয়া না আমনু আনফিকু হে ইমন্দারে তোমরা খরচ করো আল্লাহ তালা খরচ করার আদেশ করেছেন আপনার উচিত খরচ করা কেন যিনি দিয়েছেন তিনি খরচ করতে বলেছেন অতএব এখানে আমার কার্পন্নত করা এটি তো আসলে শোভনীয় নয় আল্লাহ আমাকে দিয়েছেন আবার বলেছেন তুমি খরচ করো খরচ করেছে খরচ করার পরে আবার কষ্ট দাও না কষ্ট দিতে আবার নিষেধ করেছেন যে যে খরচ তুমি করবে যে অংশ তুমি দেবে এটি কিন্তু আল্লাহর জন্য যখন দিয়েছেন কাউকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ তালা নিষেধাজ্ঞা আরোপ করেছেন নিবি আলী আসসাল্লাম খোটা দেওয়ার নমুনা পেশ করেছেন যে খোটা দেওয়াটি এত নোংরা কাজ এত নোংরা কাজ আল্লাহ নবীর কি হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা анহুমা নবীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মাসালুল্লাযি ইয়ারজিউ ফি সাদাকাতি যে যে ব্যক্তি দান করার পরে খোটা দেয় কষ্ট দেয় তার উদাহরণ হলো ওইর আল্লাহনি উদাহরণ দিয়েছেন উপমা দিয়েছেন আছেন কামাসালিল কালব কুকুরের সাথে কুকুরের সাথে উদাহরণ মানুষের উদাহরণ ওই মানুষের যাদের মাঝে নিকৃষ্ট গুণ রয়েছে স্বভাব রয়েছে আল্লাহ নিয়ে বলেছেন নিকৃষ্ট স্বভাবটি হলে এত নিকৃষ্ট যে পশুর যে স্বভাব রয়েছে সে স্বভাবের নেই খেল খেল কুকুরের নেই ইয়াকি ও সুম্মা ইয়া সুম্মা ইয়াউদি কয় যে সে খাদ্য গ্রহণ করেছে এরপর ভূমি করে দিয়েছে আবার সে ভূমি গ্রহণ করেছে ভূকে আবার সে খেয়ে ফেলছে আল্লাহ আকুলা یہ بولا ہیں جو সে خوب আবার সে খেয়ে ফেলেছে ایک تو তাহলে ভূমি করা ভূমি করে আবার সেটিকে খেয়ে ফেলা এই কিন্তু মানুষের চরিত্র নয় মানুষের স্বভাব নয় যারা বিশেষ করে মেন তাদের সকল কর্ম স্বচ্ছ হবে সুন্দর হবে পরিચ્છন্ন হবে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তার ভালোবাসার ব্যক্তিদেরকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারীরা লা তুবতিলু সাদাকাতিকুম বিল মাননি ওয়াল আদা হে ঈমানদারীরা তোমাদের সদাকাতের যে সওয়াবগুলি তোমরা খোটা দেওয়ার মাধ্যমে এবং কষ্ট দেওয়ার মাধ্যমে নষ্ট করে ফেলো না এর মাধ্যমে নষ্ট হয়ে যায় এখানে অনেক আমল রয়েছে আর কিছু ওয়ন্নায়ও রয়ে আছে কিছু অন্যায়ের ফলে কিছু আমল আবার নষ্ট হয়ে যায় এটি ঠিক আছে যে আমলটি নিকৃষ্ট যেটি অ্যাসিড অ্যাসিড কিন্তু ক্ষতি করে নষ্ট করে জ্বালিয়ে পুড়িয়ে দেয় ক্ষেত্রে আমরা খুব ভালো করে জানি শিরকির গুণা সবচেয়ে বড় জঘন্য কাজ এর ফলে যত আমল সবগুলোকে জ্বালিয়ে ছাড়কাওয়া করে দেয় সব আমল তার জীবনের সব কিছুকে নষ্ট করে দেয় আল্লাহ কঠিন আল্লাহ তালা বলেছেন এটি হচ্ছে এটি হচ্ছে করা এর ফলে তার জিন্দিগির সকল আমল নিমিশে নষ্ট হয়ে যায় আর দান করার পরে খোটা দেওয়া ওই দানের সব নষ্ট হয়ে যায় তাহলে এটিও কিন্তু এসে দান করেছে দান করে খোটা দিয়েছে দান নষ্ট হয়ে গেছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু দান নষ্ট হয়ে যায় নবী সাল্লু আলী সাল্লাম বলেছেন যে জান্নাতে যেতে কিন্তু বাধা জান্নাতে যেতে বাধা কেননা এই খোটা দেওয়ার ফলে কখনো কখনো তাকে জাহান্নামের সাজাও ভোগ করতে হতে পারে আল্লাহ নবী থেকে হাদিস বর্ণনা করেছেন আমর আমরাহ ন সালু নবী সাল্লাম ইরশাদ কর্লা জান্নাহ জান্নাতে প্রবেশ করবে না মান্নান যে খোটা দেয় এখানেও কিন্তু খোটা শব্দ উল্লেখ করা হচ্ছে আসলে মূলত খোটাটি হলো আল্লাহর গুণ আল্লাহ তালা আমাদেরকে সব কিছু দিয়েছেন তিনি খোটা দিতে পারেন এজন্য জন্য মজিদ খুললে আমরা দেখতে পাই যে আমি কি তোমাদেরকে চক্ষু দেইনি তোমাদেরকে বলার জন্য লেসান আমি দেইনি মুখ দেইনি এগুলো তিনি দিয়েছেন অতএব তিনি খোটা দিতে পারেন এজন্য তার কিন্তু একটি সুন্দর নাম হলো মান্নান তিনি খোটা দিতে পারেন এই গুণে মানুষ যদি গুণান্বিত হয় তাহলে ঠিক হবে না এটি রবের গুণ মার কেননা আল্লা সুফ খান যত নিয়ামত অফরন্ত তার কাছে নেয়ামত রয়েছে সবকিছু তা তিনি খোঁটা দিতে পারেন কিন্তু মানুষ তো খোঁটা দিতে পারে না আমি আপনি তো খোটা দিতে পারি না যা কিছু অন্য কাউকে দেই সেগুলো আর এক মানে সেগুলোও কিন্তু অপর পক্ষের তথা আল্লা সুফ খানাহ যেহেতু অপর পক্ষের আল্লাহ সুফ খান হাতার এখানে এখানে তো আরো খোটা দিতে পারি না এই জন্য নাল্লা বলেছেন যে তারা কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারে না জান্নাতে প্রবেশ করতে তাদের বাধা হবে হাদিসটি নাসাইতে এসেছে সুপ্রিয় শ্রোতা আমরা আজকে সংক্ষেপে দান করে খোটা দেওয়া গিফট দেওয়ার পরে কাউকে কষ্ট দেওয়ার সম্পর্কে আলোচনা করছিলাম আল্লাহর কাছে দোয়া করছি এ ধরনের বদ অভ্যাস থেকে আল্লাহ